হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার ভিলেজ ব্লগ থেকে বলছি। আমার দুটো চ্যানেল, একটা হচ্ছে ভিলেজ ব্লগ নামে, আরেকটি হচ্ছে অমৃত শিকদার অফিসিয়াল নামে। তো আমি এখন রানাঘাট প্ল্যাটফর্মে, তো আমি এসেছি হচ্ছে বিধাননগর থেকে। তো বিধাননগর থেকে রানাঘাট নৌকাল ধরেছি, গ্লোফিন নৌকাল, তো ধরে রানাঘাট চলে এসেছি। তো 2 ঘন্টা মতন টাইম লাগে। তো আসার পরে তো এখানে যে জিনিসটা, সে হচ্ছে আমার গেদে রানাঘাট নৌকাল থেকে নেমেই 3 নম্বরে গেদে নৌকাল দাঁড়িয়ে থাকে। তো ট্রেনটা ধরার জন্য হাতে 2 মিনিট মতন টাইম থাকে। তো অনেক কষ্ট করে, অনেক ফ্লাইওভার ব্রিজ পার হতে গেলে ট্রেনটা আমি পাই না। ওই জন্য কী করি, লাইন ক্রসিং করে তো আমাকে ট্রেনটা ধরতে হয়, নাহলে আমি ট্রেনটা পাই না। তো দেখুন, গেদে নৌকাল দাঁড়িয়ে আছে আর আমি প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আসার পরে অনেক ভালো লাগছিলো যে ট্রেনটা তো পেয়ে গিয়েছি, তো এই জন্য খুব ভালো লাগছিলো। তো আমি যখন ট্রেনের মধ্যে ছিলাম, তখন দেখুন ট্রেনের মধ্যে থেকে যে ভিডিওটা আমি করতে পেরেছি, দেখুন কত সুন্দর লাগে ট্রেনের মধ্যে থেকে বাইরের যে ভিউগুলো, না এত সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি সব এত সুন্দর করে, মানে চারিদিক সাজানো, একটা লাইটিং ভাব থাকে সব সময়। আর হচ্ছে ছোট বড় সব রকমের বাড়ি ঘরদোর এবং গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগে ট্রেনের মধ্যে কোথাও যাওয়ার সময় জানলা দিয়ে দেখতে এত সুন্দর লাগে। তো এ দেখে আমি আর থাকতে পারিনি, তখন আমি ভিডিওটা চালু করে দিয়েছি। তো দেখুন রানাঘাটের ঢোকার আগ দিয়ে দেখুন কত সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এত সুন্দর, মানে এটা সিগন্যাল গেটের এখানে সব লোক মানুষগুলো দাঁড়িয়ে আছে এই ট্রেনটা ঢুকলে। আর এখানে সবসময় রানাঘাটে, মানে এদিকে আপনি কৃষ্ণনগর যেতে চান, শান্তিপুর যেতে চান, আপনি বনগাঁ যেতে চান, আপনি শিয়ালদা যেতে চান, আপনি যেখানে যেতে চান সব জায়গার গাড়ি কিন্তু এই রানাঘাট থেকে পেয়ে যাবেন। কারণ রানাঘাট হচ্ছে একটি জংশন, আর এখানে আপনি এক্সপ্রেস থেকে শুরু করে এমনি লোকাল ট্রেন বা লালগোলা যে কোনো ট্রেন আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আর বাইরের যে টিনের যে গোল ছাউনি যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি রেলের কাজকর্মের কি জিনিসপত্র রাখা বা রেলের লোকজন থাকে এর মধ্যে, ঠিক আছে। আর রেলের যে এরিয়া অ্যাকচুয়ালি চারি সাইডে পাঁচিল দিয়ে ঘেরা, কারণ রেল সবসময় তার সেপারেটভাবে তার সব কিছু রাখতে ভালোবাসে এই জন্য। আর আমাদের এই লাইনে, অ্যাকচুয়ালি অন্য লাইনে আমি বাইরে যখন গিয়েছি, আমাদের পশ্চিমবাংলার রেল লাইনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন অন্য কোথাও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এই রেল লাইনের মাঝখানে আপনি হেঁটে বেড়াতে পারবেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু অনেক রাজ্যে আমি গিয়েছি, কিন্তু রেল লাইনের মাঝখানে হাঁটাই যায় না, এত নোংরা হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব কম থাকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কলকাতার যে রেল ব্যবস্থা অনেক উন্নত। আর ট্রেনটা চলে এসেছে প্ল্যাটফর্মের কাছাকাছি চলে এসেছে, রানাঘাটে প্ল্যাটফর্মে ঢুকছে। তো প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে, আর আমার এখন নামার অপেক্ষায় আমি আছি। ট্রেনটা দাঁড়ালে আমি নেমে যদি নৌকাল ধরার জন্য যেতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এখনও ঢুকে পারিনি, আমরা রয়েছি এখন পায়রাডাঙ্গা ছেড়ে এখন রানাঘাটের দিকে রওনা দিচ্ছে। তো দেখুন সেই যাওয়ার মাঝে যে মাঠের যে একটা ভিউ, সেই ভিউটা কত সুন্দর লাগছে। আর আমি যখনই কোথাও যাই তো জানলার কাছে বসি, এই কারণে বসি কারণ বাইরে অপূর্ব সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে। আর যখন ট্রেনটা তার আপন গতিতে ছোটে তখন তো খুব সুন্দর লাগে, কারণ ট্রেনের জার্নি এমনই একটা জার্নি, না কোনো বাধা আছে, না কোনো যানজট আছে। আপনি সুন্দরভাবে আপনার গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারবেন। তো গাড়িটা এখন খুব স্পিডেই চলছে, যেহেতু গেল খুব, সেহেতু গাড়িটা খুব স্পিডে চলছে। আর
এই মাঠগুলোর যে